আসসালামু আলাইকুম। উপশহর কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ইসমতারা, সহকারী অধ্যাপক তথ্য যোগাযোগ প্রযুক্তিবিদ্যা। আমি গত ক্লাসে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আমরা আজকেও প্রথম অধ্যায়ের আরো দুটো টপিক নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে পড়াচ্ছিলাম বিশ্ব গ্রামের সাম্প্রতিক প্রবণতা, সেখানে কিছু বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম। আজকে পড়াবো কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স নিয়ে। শিক্ষার্থী, আশা করি যে আমরা যে ক্লাসগুলো করছি অনলাইনে, সেই ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখছো এবং সেই অনুযায়ী বাসায় একটু পড়াশুনো করছো। আমাদের যেহেতু এখানে সময় কম, হয়তো ডিটেলস আমরা আলোচনা করতে পারি না। যদি কোনো বিষয় সম্পর্কে বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেটা লিখবে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমরা চেষ্টা করব সেই বিষয়টা তোমাদের আবার বোঝানোর। তো চলো আমরা ক্লাসে চলে যাই। আমি বলেছিলাম যে আজকে পড়াবো কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স। প্রথমে দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমরা আলোচনা করি। কৃত্রিম বুদ্ধিমত্তা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। কৃত্রিম বুদ্ধিমত্তা ইংরেজিতে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, সংক্ষেপে যেটাকে বলা হয় এআই। আর্টিফিশিয়াল এর এ এবং ইন্টেলিজেন্টের আই নিয়েই সাধারণত এই সংক্ষিপ্ত রূপ এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে সেই বিষয় যেটা মানুষের চিন্তা ভাবনাগুলোকে কাজে লাগিয়ে একটা কৃত্রিমভাবে কোনো কম্পিউটার বা কম্পিউটার সম্বলিত কোনো যন্ত্রের ভিতর যখন প্রয়োগ করে এই রূপ দেওয়ার চেষ্টা করা হয়। অর্থাৎ মানুষের চিন্তা ভাবনাগুলো কৃত্রিম উপায়ে যে যখন কোনো যন্ত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এই শব্দটি আসলে প্রথমে উল্লেখ করেন 1956 সালে, আমরা যাকে বলি কৃত্রিম বুদ্ধিমত্তার জনক অ্যালেন ম্যাককার্থি, উনি প্রথম এই শব্দটি উল্লেখ করেন। কিন্তু এর আগে আরও একজন কম্পিউটারবিদ, উনি খুব নামকরা কম্পিউটার বিজ্ঞানী ছিলেন, উনি প্রথম এই কৃত্রিম বুদ্ধিমত্তাটা আরেকটু উত্তরণ করে দেন। সেটা 1950 সালে উনি একটা যন্ত্র আবিষ্কার করেন, ওই বিজ্ঞানীর নাম ছিল অ্যালেন টুর। উনি একটা টুরিং টেস্ট নামে একটা প্রযুক্তি বা পরীক্ষা করেন, যে পরীক্ষার সাহায্যে বোঝা যেত কোনো যন্ত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা আছে কিংবা নেই। যদি থাকতো তাহলে রেজাল্টে আসতো হ্যাঁ, এবং হ্যাঁ থাকলে তখন বোঝা যেত যে ওই যন্ত্রটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। যদি টেস্ট করার পরে না আসতো তাহলে বোঝা যেত যে ওই যন্ত্রটি কৃত্রিম বুদ্ধি সম্পন্ন নয়। এই কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্নভাবে আমরা পেয়ে থাকি, প্রকাশ করে থাকে। তার ভিতরে ফাজি লজিক, নিউরো নেটওয়ার্ক, এক্সপার্ট সিস্টেম বিভিন্নভাবে প্রকাশ করতে থাকে। সবচেয়ে বেশি প্রকাশ পায় আমরা রোবটের ক্ষেত্রে। তো যাই হোক, আমরা প্রথমে এখানে কিছু ছোট ছোট বিষয় নিয়ে জানব, বিষয় সম্পর্কে। তার ভিতরে ফাজি লজিক, ফাজি লজিক কি? সত্য এবং মিথ্যা এই দুটোর উপরে একটা পর্যায়, মানদণ্ডের এই মান দুটোর উপরে একটা পর্যায় যেটা মানুষের পক্ষে যারা সম্ভব না, তার রেজাল্ট দেওয়া মানুষের পক্ষে সম্ভব না। এটা কেবলমাত্র এই সিস্টেমটা পারে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এটা সাধারণত করা হয়। তারপর দেখো নিউরো নেটওয়ার্ক, নিউরো নেটওয়ার্ক কি? যখন মানুষের মস্তিষ্কের মতো কাজ করবে কোনো যন্ত্র, অর্থাৎ নকল কৃত্রিমভাবে, সেটা হচ্ছে নিউরো নেটওয়ার্ক। তারপর এক্সপার্ট সিস্টেম, এক্সপার্ট সিস্টেমটা কি? এটা হচ্ছে বিশেষজ্ঞ, এক্সপার্ট একটা বিশেষজ্ঞ, কোনো সফটওয়্যার দিয়ে সাধারণত এটা তৈরি করা হয় সফটওয়্যারের সাহায্যে, এবং অনেকগুলো শক্তিশালী মাল্টি প্রসেসর এই কাজে ব্যবহার করা হয়। এখানে কোনো বিষয়ের উপরে বিশেষ কোনো দক্ষ ভাবে সে উত্তর দিতে পারে। যেরকম আমরা মনে করি চিকিৎসা স্বাস্থ্যের ক্ষেত্রে, যে আমরা কম্পিউটারের সাহায্যে কোনো চিকিৎসা সম্পর্কে জানার জন্য যদি তাকে বলি, তাহলে সে সঙ্গে সঙ্গে সেগুলো উত্তর আমরা পেয়ে যাই। এটা কিন্তু এক্সপার্ট সিস্টেমের কাজ। আবার আমরা দেখি যে গুগলের যে কাজগুলো, যে কাজগুলো আমরা কোনো বিষয় সম্পর্কে গুগলকে জিজ্ঞাসা করলে সার্চ দিলেই সঙ্গে সঙ্গে সেই বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারি, এগুলো কিন্তু সব এক্সপার্ট সিস্টেমের কাজ। এক্সপার্ট সিস্টেম বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়, যেমন তোমার শান্তি শৃঙ্খলা কোনো কাজে, সামরিক কাজে, গেমস তৈরির কাজে, ট্রাফিক নিয়ন্ত্রণে, বিভিন্নভাবে কোনো বিষয়কে অতিরিক্ত দক্ষভাবে গড়ে তোলা,
এই বিভিন্ন ধরনের পরিবেশে রক্ষার কাজে বিভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা আলোচনা করব রোবোটিক্স সম্পর্কে। এখন আলোচনা আমরা কোনটা করব, রোবোটিক্স। রোবোটিক্স প্রথমে আমরা জানবো রোবোটিক্স কি। রোবোটিক্স হচ্ছে প্রযুক্তির সেই শাখা বা বিজ্ঞানের সেই শাখা যেখানে রোবটের আকৃতি বা নকশা, ডিজাইন, তা দিয়ে কি কাজ করা হবে, তার প্রক্রিয়াকরণ পদ্ধতিটা কি হবে এবং সেই প্রক্ষেত্রগুলো কোথায় হবে, অর্থাৎ এই একটা রোবট তৈরি করার পরে কোথায় কোথায় কাজ করবে, এই সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় প্রযুক্তি, সেই শাখাটাকেই বলা হয় রোবোটিক্স। আর রোবট মূলত মানুষের বুদ্ধিমত্তা যেটা থাকে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েই সাধারণত তৈরি হয় রোবট। রোবট কি? রোবট হচ্ছে মানুষের তৈরি একটা যন্ত্র যেটা মানুষ মেকানিক্যাল, যান্ত্রিক উপায়ে বা স্বয়ংক্রিয়ভাবে বা মানুষের নির্দেশ অনুযায়ী কাজ করতে পারে। তাহলে এখানে দেখো রোবোটিক্স আর রোবটের মধ্যে আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি। রোবটটি হচ্ছে একটা শাখা যেখানে রোবট সম্পর্কে আলোচনা করা হয়, আর রোবট তাকেই বলা হয় রোবোটিক্স। আর রোবট কি? ওই শাখা থেকে যে যন্ত্র তৈরি করা হয় সেটাই হচ্ছে রোবট। সাধারণত রোবোটিক্স শব্দ থেকেই রোবট কথাটা এসছে, যেটাকে বাংলায় বলা হয় যন্ত্র মানব। মানুষের মতো দেখতে কিন্তু সেটা হচ্ছে যন্ত্র। রোবট যখন তৈরি করা হয় তখন বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের মাথায় রাখতে হয়, যেমন তার দৃষ্টি, তার শ্রবণ শক্তি, নিয়ন্ত্রণ করার ক্ষমতা, তারপর হাঁটা চলা করতে পারে, মানে মুভ করতে পারবে কিনা, কোনো ব্যক্তির গন্তব্য পথ সে শনাক্ত করতে পারবে কিনা আর্টিফিশিয়াল ভাবে, এই বিষয়গুলো সাধারণত মনে রাখতে হয়। এখন রোবট তৈরির ক্ষেত্রে সাধারণত বিভিন্ন উপাদান বা অংশ থাকে একটা রোবটের, সেই উপাদানগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। প্রথমে দেখো উপাদান মানে রোবট তৈরির উপাদান, অর্থাৎ যে অংশগুলো নিয়ে বা যে উপাদানগুলো নিয়ে রোবট তৈরি হয় সেইগুলো। প্রথম হচ্ছে মুভেবল বডি, দুই নম্বর হচ্ছে অ্যাকচুয়েটর, তিন নম্বর হচ্ছে বৈদ্যুতিক উৎস বা যেটাকে আমরা বলি ইলেকট্রিক সিস্টেম, চার হচ্ছে বৈদ্যুতিক সার্কিট, পাঁচ হচ্ছে প্রোগ্রাম মস্তিষ্ক বা কম্পিউটার, ছয় হচ্ছে অনুভূতি, সাত হচ্ছে পরিবর্তন করা, এই সাতটা উপাদান নিয়েই সাধারণত একটা রোবট তৈরি হয়। প্রথমে দেখো মুভেবল বডি, অর্থাৎ নড়াচড়া করতে পারে এইরকম একটা তার বডির দরকার। এক্ষেত্রে সাধারণত তার বডির নিচে অর্থাৎ পা যেখানে থাকবে সেখানে আমরা হুইল ব্যবহার করতে পারি বা অন্য কোনো যান্ত্রিক অংশ ব্যবহার করা যায়, সে যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে চার সাথে। তারপরে হচ্ছে অ্যাকুইসিউটার, অ্যাকুইসিউটার হচ্ছে মানুষের যেরকম পেশি থাকে, পেশির কাজকে আমরা হাত নাড়াতে পারি, আমরা পা ফেলতে পারি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারি, এই অ্যাকুইসিউটার হচ্ছে সেই সমস্ত যন্ত্র যে যন্ত্রের সাহায্যে কম্পিউটার তার হাত নাড়াতে পারবে, পা নাড়াতে পারবে, সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। তারপর হচ্ছে বৈদ্যুতিক উৎস বা ইলেকট্রিক সিস্টেম, অর্থাৎ ওই রোবটকে একটা বৈদ্যুতিক পাহাড়ের সঙ্গে অবশ্যই
সংযোগ রাখতে হবে। এটা আমরা ব্যাটারি ব্যবহার করতে পারি, অর্থাৎ রোবট যখন কাজ করবে কাজের শুরুতে বা শেষে তাকে চার্জ যুক্ত একটা ব্যাটারি থাকবে, কিংবা ইলেকট্রোম্যাগনেটও আমরা ব্যবহার করতে পারি। এখানে দেখো প্রোগ্রাম, তার একটা মস্তিষ্ক বা কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার সেট করা থাকবে বা প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রামকে একটা কম্পিউটার ভিতর রাখা হবে, যে প্রোগ্রামের উপর ভিত্তি করে ওই রোবটটা কাজ করতে পারবে, এটাকে আমরা মস্তিষ্ক বা ব্রেনও বলতে পারি। তারপর হচ্ছে অনুভূতি, অর্থাৎ তাকে যদি কোনো জায়গায় স্পর্শ করতে হয়, কোনো জায়গায় হাত রাখলে কিংবা পা রাখলে ওই জায়গাটা সম্পর্কে কি তথ্য আছে সে সরাসরি স্বয়ংক্রিয়ভাবে সে বুঝতে পারবে, এরকম একটা অনুভূতি তার থাকতে হবে। আর পরিবর্তন করা, অর্থাৎ সে টানে ঘুরতে পারবে, বাইরে ঘুরতে পারবে, সামনে যেতে পারবে, পিছনে, তার জায়গাটা পরিবর্তন করার ক্ষমতা, এই উপাদানগুলো অবশ্যই একটা রোবট তৈরির সময় তাকে দিতে হবে। তারপরে দেখো রোবট আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, এই ব্যবহারগুলো সাধারণত আমরা কোথায় কোথায় রোবট ব্যবহার করতে পারি, আমরা সাধারণত যেখানে মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়, বন্ধুর এলাকায়, অর্থাৎ মানুষের যে সমস্ত জায়গা যাওয়া সম্ভব নয় সেখানে আমরা রোবট পাঠিয়ে কাজ করতে পারি। তারপরে শিল্প কারখানায় আমরা রোবট ব্যবহার করি, অর্থাৎ যেখানে তোমার তাপের সমস্যা, প্রচণ্ড তাপে যে শিল্প কারখানাগুলো কাজ করে সেখানে মানুষের পক্ষে কাজ করা সম্ভব না, ওই তাপটা সহ্য করা মানুষের সম্ভব নয়, সেখানে আশাত রোবট দিয়ে কাজ করে বা কাজ করা যায়। তারপরে ভারী কোনো জিনিসপত্র উঠানোর ক্ষেত্রে, যেটা মানুষের পক্ষে উঠানো সম্ভব না, এত ভারী, সেই জিনিসগুলো উত্তোলনের ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়। তারপর হচ্ছে যে কোনো ধর মেল ডেলিভারি, যেটা সাধারণত অফিসে করা হয়, একটা বহুতল বিশিষ্ট ভবন, সেখানে অফিস আছে একতলা দোতলা তিনতলা, কিংবা অন্য রুমে কোনো মেল ডেলিভারি করার দরকার হলে রোবট দিয়ে সাধারণত সেখানে কাজ করানো হয়। তারপর হচ্ছে গৃহস্থলীর কাজে, গৃহস্থলীর কাজে কিভাবে বিভিন্ন ধরনের ঘর ব্যবস্থা, রান্না থেকে শুরু করে আর তোমার কাপড় ধোয়া, কাপড় পরিষ্কার করার, তারপরে হচ্ছে ঘর পরিষ্কার করা, বিভিন্ন মেহমান আসলে দরজা খুলে দেয়া, এই সমস্ত কাজেই শান্ত আমরা রোবট ব্যবহার করি। আজকাল আমরা অনেকে জানি যে বিভিন্ন রেস্টুরেন্টে রোবট দিয়ে কাজ করানো হয়, তোমার খাবার অর্ডার থেকে শুরু করে খাবার সার্ভ করার সমস্ত কিছু রোবট দিয়ে করা হয়। তারপরে দেখো যে পুলিশের সাহায্যকারী হিসাবে আমরা রোবটকে দেখতে পারি, বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে আমরা রোবটের সাহায্য দেখতে পারি, সেটা সার্জনের বিভিন্ন সার্জিক্যাল অপারেশন যেগুলো করা হয় সেখানেই সাধারণত রোবট দিয়ে ডাক্তার সার্জনকে সাহায্যকারী হিসাবে এই রোবট ব্যবহার করা হয়। তারপরে দেখো পারমাণবিক যে গবেষণাগুলো করা হয় সেখানেও রোবট ব্যবহার করে। তারপরে মহাকাশে যে গবেষণাগুলো করা হয় আর সেখানে রোবট ব্যবহার করা হয়, সেখানে কিভাবে কাজ করে সাধারণত আমরা একটা মানে ছোট উদাহরণ দিই, মঙ্গল গ্রহে কিছু রোবট পাঠানো হয়েছে, ওই রোবটের কাজ হচ্ছে কি মঙ্গল গ্রহে যে পরিবেশ, সেখানে তৈরির যে উপাদান, সেই সমস্ত নিয়ে সেই উপাদানগুলো বিশ্লেষণ করে সেই তথ্যটা সে নাসা পাঠিয়েছে, এই নাসাকে জানানো, বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা জানানো। এইভাবে আমরা মহাশূন্যে সাধারণত দেখি। তারপর গাড়ি পরিচালন করা, যেখানে চালক থাকবে না, রোবটে গাড়ি চালাবে, সেখানে আমরা দেখতে পাই বিমান সাহায্যকারী হিসাবে আমরা রোবটকে কাজ করতে দেখি। এই বিভিন্ন কাজে সাধারণত রোবটকে আমরা দেখতে পাই। তোমরা অবশ্যই রোবট দেখেছো, রোবটের সাম্প্রতিক যে বাংলাদেশে সবচেয়ে ভালো রোবট, মানুষের মতো মানুষের চেহারা দিয়ে তৈরি করা সেই রোবটটা ছিল কি সোফিয়া, যেটা বাংলাদেশে এসেছিল 2017 সালে। ওর প্রধান কাজ ছিল কি তাকে এমনভাবে প্রোগ্রাম সেট করতে দেওয়া হয়েছিল সে প্রশ্ন উত্তর করতে পারবে, মানে তুমি কিছু জিজ্ঞেস করলে সে উত্তর দিতে পারবে, সে কথোপকথন সুন্দর করে সাক্ষাৎকার দিতে পারবে, সে বিভিন্ন ধরনের কাজ করে তৈরি করতে পারবে, সেটা তাকে এমনভাবে তৈরি করা হয়েছিল মানুষের পুরোপুরি চেহারা, মুখটা বিশেষ করে সেটা মানুষের মতো ছিল দেখতে, এটা সোফিয়া ছিল। তোমরা সবাই জানো সোফিয়াকে প্রথম রোবট যেটাকে সৌদি আরব তাদের নাগরিকত্ব দিয়েছিল, ওটা বাংলাদেশে এসেছিল, আমরা অনেকেই দেখেছি। যদি তোমরা সেটা দেখতে চাও অবশ্যই ইউটিউব কিংবা গুগলে সার্চ দিয়ে এই সোফিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য তোমরা জানতে পারবে। শিক্ষার্থী, আশা করি এতটুকু আলোচনার ভিতর তোমরা নিশ্চয়ই কিছু শিখেছ। তো আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
নিরাপদে থেকো। কোভিড-19 জন্য যে পরামর্শগুলো তোমাদের দেওয়া হয়েছে সেগুলো মেনে চলো। আল্লাহ হাফেজ।